গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগতম প্রিয় দশম শ্রেণীর ছাত্রীদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করবো জীবনবিজ্ঞানের পঞ্চাশটি এমসিকিউ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে জীবনবিজ্ঞানের এই পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন মধ্যে তোমাদের দু হাজার একুশ সালে আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে এক নম্বর প্রশ্ন প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায় কোন গাছের মূলে এটা হবে সুন্দরী গাছের মূলে দুই নম্বর থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের যে রোগ হয় সেটি হচ্ছে ট্রেটিনিজম তিন নম্বর একজন ব্যক্তি কাছের জিনিস পরিষ্কার দেখে কিন্তু দূরের বস্তু দেখতে পায় না ওই ব্যক্তির চোখে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে এটা হবে মায়োপিয়া চার নম্বর দেখো ক্রোমোজোমের মুখ্য খাজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার ঠিক আছে পাঁচ নম্বর দেখো নিম্নলিখিত কোন জোটটি কর্কটগম পদ্ধতিতে বংশ বিস্তার করে এখানে হবে ইস্ট ও হাইড্রা ঠিক আছে ইস্ট ও হাইড্রা কর্ক পদ্ধতিতে বংশবিস্তার করে তারপরে দেখো ছয় নম্বর রোলার জীব হল এক প্রকার প্রকট বৈশিষ্ট্য সাত নম্বর বর্ণান্ধ বাহক মাতা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের বর্ণান্ধতা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল পঞ্চাশ পারসেন্ট ঠিক আছে আট নম্বর দেখো ঘোড়ার বিবর্তনের যে শয্যাক্রমটি সঠিক তা হলো ইওহিপ্পাস মেসোহিপ্পাস মেরিচিপাস হিপ্পাস প্লায়োহিপ্পাস ইকোয়াস ঠিক আছে নয় নম্বর দেখো উটের কুজের ফ্যাট জারিত হলে উৎপন্ন হয় জল তারপর দেখো দশ নম্বর জৈব বিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থটি হল ডিডিটি এগারো নম্বর দেখো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হল নীলগিরি তারপর দেখো বারো নম্বর লজ্জাবতী লতার পাতায় স্পর্শ করলে পাতাগুলি বন্ধ হয়ে যায় এটি এক প্রকার শিষ্পনাস্টিক চলন তেরো নম্বর দেখো দেহের ভারসাম্য রক্ষায় মানব মস্তিষ্কের কোন অংশ দায়ী এটা হবে লঘু মস্তিষ্ক দেখো তারপরে প্রশ্ন ১৪ নম্বর শিশু অবস্থায় কোন হরমোনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগটি হয় এটা হবে থাইরক্সিন পনেরো নম্বর দেখো একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে বলে এটা হবে জিটনো গ্যামি ষোলো নম্বর দেখো মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হল বার্ধক্য সতেরো নম্বর দেখো কোষ বিভাজনের কোষ চক্রের এন্টারফেস দশা কোন পর্যায়ক্রমটি সঠিক জি ওয়ান এস জি টু আঠারো নম্বর দেখো একশঙ্কর পরনিষেকের কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত হয় এটা হবে যখন দুটি অ্যালিলের প্রকাশ অসম্পূর্ণভাবে হয় উনিশ নম্বর দেখো পিতা ও মাতা উভয়ে থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত এটা হবে পঁচিশ ঠিক আছে কুড়ি নম্বর দেখো জীবনের উৎপত্তি সংক্রান্ত মতবাদটি সঠিক বলে কোন কোন বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন অপারিন ও হ্যালডিন ঠিক আছে তারপরে দেখো একুশ নম্বর নিচের কোন প্রাণীর বায়ুস্থলী উদস্থৈতিক অঙ্গ হিসাবে কার্য করে এটা হবে পায়রা ও মাছের বাইশ নম্বর দেখো নাইট্রোসোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত এটা হবে নাইট্রিফিকেশন ঠিক আছে তেইশ নম্বর দেখো বিশ্ব উষ্ণায়নের মূল কারণ এটা হবে গ্রিন হাউস গ্যাস তারপরে দেখো চব্বিশ নম্বর নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয় এটা হবে চিড়িয়াখানা পঁচিশ নম্বর দেখো সূর্যশিশির উদ্ভিদের পাতার পতঙ্গের দিকে যাওয়া হলো কেমন একটি চরণের উদাহরণ ছাব্বিশ নম্বর দেখো ভয় পেলে মানুষের কোন হরমোন খরণ দ্রুত বৃদ্ধি পায় এটা হবে অ্যাড্রি নালিন সাতাশ নম্বর দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল অয় স্মল অয় থেকে মোট উৎপন্ন গ্যামেটের সংখ্যা হবে আটটি ঠিক আছে আঠাশ নম্বর দেখো অগ্র পিটুটারি অবক্ষয়ের ফলে ঘটে সাইমন্ডস রোগ ঠিক আছে চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত পরিবর্তনের ফলে দেহে অত্যধিক লোহা সঞ্চয়ের ফলে যে রোগ হয় তা হল হিমোসিডারোসিস ঠিক আছে ত্রিশ নম্বর দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় সেন্ট্রোমিয়ার এর উপস্থিতি অনুযায়ী ক্রোমোজোমের বিভিন্ন গঠন দেখা যায় এটা হবে অ্যানাফেস দশায় একত্রিশ নম্বর দান করা চোখের যে অংশটি পুনরায় কাজে লাগে তা হলো কর্নিয়া ঠিক আছে তারপরে দেখো পায়রার দেহে কোন বায়ুথলিটি বিজোর সংখ্যায় উপস্থিত এটা হবে ইন্টার ক্ল্যাভিকুলার তেত্রিশ নম্বর দেখো নিম্নলিখিত কোন অনুজীবটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় এটা হবে অ্যানাবিনা চৌত্রিশ নম্বর দেখো নিম্নলিখিত কোন হটস্পটে অরাং অটাং পাওয়া যায় সুন্দরল্যান্ড তারপরে পঁয়ত্রিশ নম্বর দেখো অগ্রস্ত প্রকটটা জন্য দায়ী হরমোনটি হলো অক্সিন ছত্রিশ নম্বর দেখো সার্কাসে পশু পাখির কলা প্রদর্শন এক প্রকার অর্জিত প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ ঠিক আছে সার্কাসে পশু পাখির কলা প্রদর্শন এক প্রকার অর্জিত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ সাঁত্রিশ নম্বর দেখো দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে এফ ওয়ান জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা গাছ জন্মাবে এটা হবে পঞ্চাশ শতাংশ আটত্রিশ নম্বর দেখো ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি স্মল টি বলতে বোঝায় টেস্ট ক্রস ঠিক আছে উনচল্লিশ নম্বর দেখো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস চল্লিশ নম্বর প্রশ্ন দেখো শরীরশৃপ ও পক্ষীর অন্তর্বর্তী জীবাশ্মটি হলো আর্কিওপটেরিক্স এখানে ব্লানটা ভুল দেওয়া আছে তোমরা ঠিক করে নেবে আর্কিওপটেরিক্স ঠিক আছে তারপরে দেখো একচল্লিশ নম্বর ভারতের হটস্পটের সংখ্যা কত এটা হবে চার চারটি মানুষের চোখের লেন্স কোন প্রোটিন দ্বারা গঠিত এটা হবে ক্রিস্টালাইন প্রোটিন দ্বারা গঠিত তবে দেখো ফোরটি থ্রি নম্বর লুকিং গ্লাস ট্রি বলা হয় বট গাছকে তারপর দেখো চুয়াল্লিশ নম্বর ডিউটোরোনোপিয়ার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কোন রং চিনতে পারে না এটা হবে সবুজ রং পঁয়তাল্লিশ নম্বর দেখো করটির স্নায়ুর সংখ্যা হল বারোটি তারপরে দেখো ছেচল্লিশ নম্বর প্রোটিন ধর্মী হরমোনটি হলো গ্রোথ হরমোন ঠিক আছে বা জি এইচ চলি তারপরে প্রশ্নে তারপরে প্রশ্ন দেখো সাড়েচল্লিশ নম্বর তন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রিওল ওয়ল নম্বর দেখো উটের আরবিসি আকৃতি হলো ছোটো ও ডিম্বাকার গমনে সক্ষম উদ্ভিদ হলো ভলবক্স পঞ্চাশ নম্বর স্বাভাবিক মানুষের দেহকোষে অটোজম এর সংখ্যা হলো বাইশ জোড়া আশা করি বোঝা গেছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে